এই পৃথিবীতে রয়েছে নানা প্রজাতির মাছ, যার মধ্যে কিছু মাছ খাওয়া যায় আর বেশিরভাগ মাছই খাওয়া যায় না, কারণ এই সমস্ত মাছের ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু বৈশিষ্ট্য ও ক্ষমতা রয়েছে। আমরা মানুষেরা এখনো পর্যন্ত মাত্র 3000 প্রজাতির মাছ সম্বন্ধেই জানতে পেরেছি, যেখানে মাছের প্রজাতির সংখ্যা ধারণা করা হয় প্রায় 1 লক্ষেরও বেশি। মানুষেরা যেসব মাছের সন্ধান পেয়েছে তার মধ্যে বেশিরভাগ মাছই যেমন খাওয়া যায় না, তেমনি কিছু কিছু মাছ খাওয়া তো দূরের কথা, এদের ধরলেই মহাবিপদ। আবার কিছু কিছু মাছ আছে চমকে দেবার মতো, যেমন ইলেকট্রিক ফিশ, বক্স জেলিফিশ, স্টোন ফিশ, পাফার ফিশ, আরও অনেক মাছ। তাহলে চলুন এই রকম অবিশ্বাস্য ও ভয়ঙ্কর সুন্দর কিছু মাছের কথা জেনে নেওয়া যাক। বক্স জেলিফিশ নামে ফিশ হলেও আসলে এটি কিন্তু মাছ নয়, কারণ এর মেরুদণ্ডটাই তো নেই। তবে আপনি শুনলে চমকে যাবেন যে প্রায় 5000 কোটি বছর ধরে সাগরে এদের বসবাস। পৃথিবীর সব মহাসাগরেই এদের দেখতে পাওয়া যায়। দেখতে সুন্দর হলেও আসলে কিন্তু অত্যন্ত বিষাক্ত এই সামুদ্রিক প্রাণীটি। এর বিষ যদি কোনোভাবে মানুষের শরীরে ঢোকে তাহলে অস্বাভাবিকভাবে রক্তচাপ বেড়ে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীর তালিকায় এটি রয়েছে 1 নম্বরে। স্টোন ফিশ বা পাথুরে মাছ বিষাক্ত ও ভয়ঙ্করতম মাছের তালিকায় এখন যে মাছটিকে দেখতে পাচ্ছেন তার নাম স্টোন ফিশ বা পাথুরে মাছ। দেখলে মনে হবে যেন জলের মধ্যে শ্যাওলা ধরা একটা পাথর, কিন্তু আসলে এটি একটি বিষাক্ত মাছ। বিশ্বের বিষাক্ত সব মাছেদের মধ্যে এটি একটি অন্যতম মাছ। এর পিঠে রয়েছে প্রায় 30টি বিষাক্ত কাঁটা। পাথর মনে করে কেউ একবার এর উপর পা ফেললেই শেষ। দেখতে দেখতে অতিরিক্ত যন্ত্রণা ও বিষে তার সারা শরীর প্যারালাইজড হয়ে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে কতটা ভয়ঙ্কর এই মাছ। দেখতে অনেকটা পাথরের মতো হওয়ায় এই মাছ সহজেই নিজের বর্ণ লুকিয়ে নিজেকে আড়াল করতে পারে, আর এই কারণেই না দেখেই বেশিরভাগ প্রাণী এর বিষাক্ত কাঁটায় বিদ্ধ হয়। পাফার ফিশ বা পটকা মাছ বিষাক্ত ও ভয়ঙ্করতম মাছের তালিকায় এখন যে মাছটিকে দেখতে পাচ্ছেন তার নাম পাফার ফিশ বা পটকা মাছ। এই পাফার ফিশ অত্যন্ত বিষাক্ত, যদিও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সবাই একে পটকা মাছ নামেই চেনে। নিজের আকৃতি পরিবর্তনে সক্ষম এই প্রাণীটি আসলে গভীর জলের মাছ। চীন, জাপান, ফিলিপিনস ও মেক্সিকোর আশেপাশের সমুদ্রে দেখা মেলে এই অদ্ভুত দর্শনের মাছের। এদের অধিকাংশ প্রজাতি ভয়ঙ্কর বিষাক্ত হয়ে থাকে। যখন এরা দেহ ফোলায় তখন এরা এক ধরনের রাসায়নিক উপাদান নিঃসরণ করে যাকে বলা হয় টেট্রাডক্সিন। এটি নিউরোটক্সিন প্রকৃতির এক ধরনের বিষ। ভাবতে পারেন আপনি এটি এতটাই ভয়ঙ্কর যে বিষাক্ত সায়ানাইডের থেকেও এটি 1200 গুণ বেশি শক্তিশালী। ভয়ঙ্কর ও অদ্ভুত মাছের তালিকায় পরবর্তী মাছটির নাম হলো ইলেকট্রিক ইল। এই মাছটির সম্বন্ধে হয়তো অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদেরকে বলি, এই মাছটির গায়ে কোনো আঁশ থাকে না। এদের লেজের দিকটার অংশে থাকে একটি বিদ্যুৎবাহী অঙ্গ। আমাদের প্রত্যেকের বাড়িতে যে সমস্ত বৈদ্যুতিক ডিভাইস আছে তার অধিকাংশই সব 250 ভোল্টে চালিত হয় এবং এই বিদ্যুৎ স্পর্শে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মাছ তার বৈদ্যুতিক অঙ্গ দ্বারা একসঙ্গে প্রায় 300 থেকে 650 ভোল্ট বিদ্যুতের শক দিতে পারে, যার ফল হলো অবধারিত মৃত্যু এবং যার পরিমাণ ঘরোয়া বৈদ্যুতিক ভোল্টেজ অপেক্ষা 2 থেকে 2.5 গুণ বেশি ক্ষমতাশালী। অদ্ভুত মাছের তালিকায় এর পরবর্তী যে মাছটির নাম রয়েছে সেটি বিষাক্ত না হলেও এর একটি অদ্ভুত ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা বলে এরা নিজেদেরকে অন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করে। এর নাম হলো উড়ুক্কু মাছ। মাছ উড়তে পারে এটি শুনে কেউ কেউ হেসে উড়িয়ে দিলেও আসলে কিন্তু ব্যাপারটা সত্যি। এই মাছ সমুদ্রের উপরিভাগে অল্প দূরত্ব অবধি ওড়ার ক্ষমতা রাখে। এদের বক্ষপাখনা ও কোনো কোনো ক্ষেত্রে শ্রেণীপাখনাও প্রসারিত হয়ে ডানার মতন গঠন পর্যন্ত তৈরি করে। এখনও পর্যন্ত 64টি প্রজাতির উড়ুক্কু মাছের সন্ধান পাওয়া গেছে। এরা সাধারণত ঝাঁক বেঁধে চলে। বাতাসের গতি বা ঢেউয়ের উপর নির্ভর করে এরা 30 সেকেন্ড অবধি বাতাসে ভেসে থাকতে পারে।
জল ছেড়ে এর হাওয়ায় ভাসার পেছনে রয়েছে দুটি উদ্দেশ্য। প্রথমটি হলো প্ল্যাংটন জাতীয় খাবার খাওয়া আর দ্বিতীয়টি হলো আত্মরক্ষা। উষ্ণমণ্ডলের সব সাগরেই এই মাছের দেখা মেলে। সত্যি বড়ই বিচিত্র এই মাছ। টুথপিক বা ক্যান্ডিরু মাছ, এইবার আমরা দেখব এমন এক গুপ্ত খুনি মাছ যে একটি মানুষকে তার এই বিশেষ স্বভাবের কারণে 24 ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে। এই মাছটির নাম হলো টুথপিক বা ক্যান্ডিরু মাছ। দেখতে খুব নিরীহ এই মাছ, খুব চিকন আর মাত্র 2 ইঞ্চি লম্বা। যদি এই মাছ দেখে আপনার মায়া হয় তাহলে আপনি বিরাট বড় ভুল করেছেন, কারণ চেহারার সাথে এই মাছের চরিত্রের কোনো মিল নেই। কারণ এই মাছের আছে এক বিচ্ছিরি অভ্যাস, আর তা হলো সুযোগ পেলেই এটি পুরুষাঙ্গের ভিতর দিয়ে মূত্রথলিতে পৌঁছে ওখানেই আস্তানা গাড়ে। এরপর এই মাছ তার শ্বাসতন্ত্রের নিচের সূক্ষ্ম কাঁটাওয়ালা সুরগুলো চারপাশে ছড়িয়ে নিজেকে ওখানে আটকে ফেলে। এতে মূত্রথলির মূত্র নিঃসরণের রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে আক্রান্ত ব্যক্তি 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই মাছ কতটা ভয়ঙ্কর। রেড লায়ন ফিশ, বিষাক্ত মাছের তালিকায় এর পরবর্তী যে মাছটির নাম না বললেই নয় তা হলো রেড লায়ন ফিশ, বাংলায় যাকে বলে লাল সিংহ মাছ। এই মাছের লম্বা ও রং বেরঙের এই ফিনগুলো খুবই বিষাক্ত। এই বিষাক্ত ফিন হাতে বা দেহে ফুটলে মানুষের নার্ভ সিস্টেম ধীরে ধীরে অকেজো হয়ে যায়। এই কারণেই গবেষকেরা এই মাছটিকে বিশ্বের ভয়ঙ্করতম মাছের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, যদিও বা মাছটিকে দেখতে খুবই দৃষ্টিনন্দন লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি পৃথিবীর ভয়ঙ্কর ও অদ্ভুত কিছু মাছ সম্বন্ধে আপনাকে কিছুটা ধারণা দিতে পেরেছি। পরবর্তী আরও এইরকম মাছ বিষয়ে আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।